অবরুদ্ধ গাজায় মুহুরমুহুর রকেট ও বোমা হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী অমানবিকভাবে উপত্যকাটিতে নিরপরধ ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চালাচ্ছে নেতানিয়া হোসেনারা গাজার এক পাশ থেকে পালিয়ে অন্য পাশে গেলেও প্রাণে বাঁচতে পারছেন না বাসিন্দারা গাজাবাসীরা গৃহহারা হয়ে বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিলেও সেখানেও হামলা চালাচ্ছে দখলদাররা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়া একটি স্কুলে ক্রমাগত ইসরায়েলি বোমা বর্ষণে শুক্রবারও হতাহত হন বেশ কয়েকজন গাজা শহরের সুজাই একটি স্কুলে ঘটনা ঘটে অক্টোবরের পর থেকে ইসরায়েলি নারকীয় তাণ্ডবে মৃতের সংখ্যা প্রায় চল্লিশ হাজার এছাড়া গাজা উপত্যকা জুড়ে বাড়ির ধ্বংসস্তূপে হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন দেখা দিয়েছে খাদ্য পানি জ্বালানি সহ নিত্য পণ্যের সংকট সহ চরম মানবিক বিপর্যয় এদিকে ইসরায়েলি কারাগার থেকে ফিলিস্তিনি মুক্তিপ্রাপ্ত জিম্মিরা নির্যাতনের অভিযোগ তুলেছে তেলাবিবের বিরুদ্ধে শুক্রবার জিম্মিদশা থেকে মুক্তি পেয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের তিক্ত অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন ফিলিস্তিনিরা কারাগারে থাকা অবস্থায় হাত পা ভেঙে দেওয়া সহ তাদের শারীরিক ও মানসিকভাবে হেনস্থার শিকার হতে হয়েছে বলে জানান অনেক ভুক্তভোগী এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক ফোন আলাপে গাজায় যুদ্ধবিরতি কিংবা মধ্যপ্রাচ্যের শান্তি কোনোটাই তেল আবিব চায় না বলে অভিযোগ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাই পেরদোয়ান এরদোয়ান বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী গাজার সংঘাতকে গোটা অঞ্চলে ছড়িয়ে দিতে চাইছেন বলেই যুদ্ধবিরতিতে অনাগ্রহ তেল আবিবের জান্নাতুল সাদিয়া সংবাদ